হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং শ্রেয়া। আমরা সবাই খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আমি এই একটু আগে ঘুম থেকে উঠলাম, এখনও ব্রাশ করিনি, বিছানা পরিষ্কার করলাম, এবার রুমটা পরিষ্কার করব, তারপর ব্রাশ করব, স্নান করব। তো দেখো তোমরা কি করছি আমি সকাল থেকে, তো দেখতে থাকো। আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এবার রুমটা পরিষ্কার করে স্নান করব। আমার স্নান করা হয়ে গেছে, এবার সিঁদুর ঠেকিয়ে ঠাকুরকে জল দিয়ে কিছু একটা খাবো। আমি ঠাকুরকে জল না দিয়ে সকালে কিছু খাই না, ঠাকুরকে আগে জল দিই তারপর কিছু একটা খাই। সকালে উঠে আমি ব্রেকফাস্ট করি না, কারণ একবারে ভাত খেয়ে নিই, ও অফিসে যায়, তো এগারোটায় ভাত খেয়ে অফিসে যাই, তো মা মনিকে বলি আমাদের দুজনকে একসাথেই ভাত খেতে দিয়ে দেয়, দিয়ে দুজনে খেয়ে নিই। জল দেওয়ার জন্য বসে আছি, এখন প্রেম করছি দুজনে। মাছি তো ঘোরা যায়,
যাই, কারণ ওখানে আমি পার্লার করি, টিউশন পড়াই, সবই ওই জন্য রোজ এই টাইমে বিকালে বিকালকে যাই, বেশিরভাগ বিকালকে যাই, 8টা 7টার সময় করে চলে আসি। তো দেখো আমি ওখানে, তো গাইজ আমি চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পার্লার। এই যে এটা হচ্ছে আমার পার্লার, টেলার মেশিন, চেয়ার। তো এখন আমি একটু শুবো, বিশ্রাম করব, তারপর কাস্টমার আসবে, ক্লাব ক্লাব করবো, তারপর 3টে 3:30 সময় টিউশন করতে আসবে, টিউশন পড়াবো। আমার ব্যাটা চলে এলো, চকলেট এনেছি, চকলেটটা খাবে, সেই জন্য হাই তুলে দেখিয়ে দিল। ও খাবে ওটা, ওর খিদে পেলেই ও হাই তুলে দেখিয়ে দেয়। বলো মুখে বলো কথা। বাহ, কোলে ঢুকে গেল, কোলে বুঝলো, হবে বেটা, নামো, চকোটা খুলি, খাবে না তুমি, খেতি ছগু খুব। বলছে দাও, বিশ্রাম করছে, গা পরিষ্কার করে ঘুমাবে। আমার এখন কাস্টমার আসবে ক্লাব করতে, তো ক্লাব করবো, যদি বলে দুটো করতে গান দেখাবো, আর যদি অন করে গান দেখানো হবে না, তো দেখা যাক কী হয়। আর আমার বোনটা এখন মামা তো ঘুমাচ্ছে, দেখো এই যে আমার বেটা এখন ঘুমাচ্ছে, কই গো কত ঘুমব, ঘুম কত, বাপরে। আমাদের যে জুয়েলারিগুলো অর্ডার ছিল সেগুলো চলে এসেছে, আর এরা এসেছে প্লাগ করাতে। আমার স্টুডেন্ট টিউশন পড়তে এসেছে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, একটু আগে এলাম বাড়ি, ওখানে ব্লগ কন্টিনিউ করতে পারলাম না, কারণ সবাই তো পছন্দ করে না, ওই জন্য ওরা বারণ করেছিল, সেই জন্য আমি ব্লগ করেছিলাম বা কাস্টমার ছিল সেটার ভিডিওটা করতে পারিনি। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও ফর অল নোটিফিকেশনস অ্যান্ড ইচ টাইম আই আপলোড দ্য ভিডিও। তো আজ গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।